হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আর বাহরিন যাচ্ছি চুল কাটার জন্য, প্রায় এক বছর পর। আমার চুল তো অনেক লম্বা হয়েছে, বাহরিন ওটা বলে আম্মু কেটে ফেলে আম্মু আমি কাটবো না, কারণ এরকম লম্বা চুল কাটতে খুব কষ্ট হয় পারিনি। এক বছর যাইনি, তবে আজকে সাহস করে চলে গেছি মাছ টাস লাগিয়ে। মাহরিন বলে আম্মু কেটে ফেলো, বাট আমার তো কাটতে খুব ভয় লাগছে, এত লম্বা চুল কিভাবে কাটবো। আমি এখন ভোগ বানাচ্ছি। ইশরাক যদি লন্ডন যায় তাহলে ইশরাকের সাথে দিয়ে দিব দেওয়ার জন্য। আমার ছোটো বোন লন্ডনে থাকে, তাই ভাবলাম হাত দিয়ে কিছু বানিয়ে দিই। অতক্ষণ ভাবছি আজকে আমি আর মাহরিন একটু বাইরে গিয়েছিলাম। মাহরিনকে বললাম চলে একটু আমরা গার্ডেন সেন্টার থেকে চলে আসি। তো যাওয়ার পথে একটু একটা ফিল্ডের মধ্যে অনেকগুলো গুড়া দেখলাম, তো আমরা দাঁড়িয়ে গুড়াগুলা দেখলাম, খুব ভালো লাগলো, ওয়েদারটাও সুন্দর ছিল। তারপর গার্ডেন সেন্টারের ভিতরে ঢুকলাম, তো সামনে দেখলাম আমার একটা ফ্রেশ এয়ারের দরকার ছিল, তো এখানে এসেন্স রাখা আছে। তো আমি প্রায় সময়ই লাভেন্ডার খাই, লাভেন্ডার পাচ্ছিলাম না, কিন্তু এসেন্সিয়াল পেয়েছি, আছে গন্ধটা খুব সুন্দর, বাট বেশি স্ট্রং না, একটু লাইট। বা আমি স্ট্রং গন্ধ খুব পছন্দ করি। আমার বাড়ির পাশে চারিদিকে শুধু লাভেন্ডার গাছ আছে, এর জন্য আমি লাভেন্ডার লিলি ফুলগুলো খুব পছন্দ করি। আমি আসলে খুঁজছিলাম আমার পণ্ডের জন্য লিলি, তো লিলি পেয়েছি কিন্তু আমার মন মতো হয়নি। আমি সাদা লিলি খুঁজছিলাম, বাট ওখানে সাদা লিলি নাই, আমার পিঙ্ক লিলি আছে। অনেক ভ্যারাইটি গাছ এখানে, এই যে সবজির গাছ, মরিচ, কাঁচা মরিচ, তারপর টমেটো, এগুলো ডালিয়া, সবগুলো গাছ এখানে রাখা আছে।
গার্ডেন সেন্টারটা বেশি বড় না, একটু মিডিয়াম, বাট সব ধরনের গাছ পাওয়া যায় এখানে। কিন্তু আমি এই মরিচের গাছটা নিছি এখান থেকে। জানি না, আমি গার্ডেন সেন্টার আসলে আমার চোখ শুধু লিলি আর লাভান্ডার দিকে যায়, ওই দুই গাছের দিকে বেশি যায়। আর লিলি আমি খুব পছন্দ করি, কিন্তু বাসায় বেশি রাখতে পারি না, এই শখের জন্য হে ফিভার হয়ে যায়। বাসার ভিতরে গাছ রাখলে বলে আম্মু তুমি ঘরের ভিতরে গার্ডেন সেন্টার বানাবানা প্লিজ। ওখানে আমাদের দেশের কচু গাছ দেখলাম, একটা কচু গাছের দাম 40 পাউন্ড। হ্যাঁ রে, কচু আমাদের দেশে আনা আছে গোনাচে পাওয়া যায়, আর এখানে কচুর কত দাম। আমি কি করি, প্রতি বছরই এইরকম গাছ না লাগিয়ে আমি পার্মানেন্ট গাছগুলা লাগিয়ে রাখি, যেমন লিলি ফুলের বাল্ব আছে, তারপর ড্যাফোডিলসের বাল্ব আছে, এগুলো বাল্ব আমি সব সময় গার্ডেনে লাগিয়ে রাখি, যাতে প্রতি বছর আমার বেশি গাছ লাগাতে না হয়। আর উইন্টার শেষ হওয়ার সাথে সাথেই এই বাল্বগুলা থেকে অটোমেটিক গাছ উঠে, তো দেখা যায় আমার বেশিরভাগই সময় প্রতি বছর গাছ লাগাতে হয় না। যেমন আমি ডালিয়ার বাল্ব লাগিয়ে রেখেছিলাম, তো এক যখন ড্যাফোডিল শেষ হয় তখন লিলি উঠে, যখন লিলি শেষ হয় তখন ডালিয়া হয়, এইরকম আর কি। তো বুঝে বুঝে আমি লাগাই, তো আমার এই সুবিধা আমি একটা প্ল্যান করেই করছি, কারণ প্রতি বছর এই গাছ কিনে লাগানোর মতো এনার্জি আমার নাই। বাট আমি পছন্দ করি না, এভরি ইয়ার গার্ডেনে যাব আর গাছ লাগাবো, তো কিনি এমন না যে কিনি না, মাঝে মাঝে আনি আর কি। এই লাভান্ডাগুলা দেখতে এক একটা এক এক রকম, সবগুলা লাভান্ডা সমান না, অনেকটা বাটারফ্লাইয়ের মতো। বাট আগে আমি সাদা লাভান্ডা কখনো দেখিনি। এই যে প্রিমিয়ার লেখা আছে, ওগুলো প্রতি বছর হয়, এই গাছগুলা একবার লাগিয়ে রাখলে প্রতি বছর এমনি সামারে উঠে। এই ডালিয়াগুলো অনেক বড় বড় হয়, এগুলো একবার লাগালে প্রতি বছরই আসে, কালারটা খুব সুন্দর, একদম লাল টকটকা। পিছনে লেখা আছে দেখো, আমরা যাচ্ছি এখন লিলি খুঁজতে, দেখি লিলির কোনো গাছ আছে কি না এখানে। এই গাছগুলো প্রতি বছরই আসে। পটগুলো হ্যান্ড প্রিন্ট, হাতের বানানো, সব হ্যান্ডমেড, কি সুন্দর। গুলো ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য ওরা রাখছে এখানে। তো আমি এইটা নিলাম, এইটা এখানে রাখছে 3-4-2, বেশি দাম না, প্রাইসটা অনেক রিজনেবল। এগুলো ইনডোরের গাছ, সব ভিতরে রাখা। এই যে এখানে রাখা আছে গিফটের জন্য জিনিস, সব জিনিসই হাতের বানানো, হ্যান্ডমেড। ওরা ক্যান্ডেলও রেখেছে, স্কার্ফও দেখলাম, এগুলো বোধহয় ড্রাই ফ্রুটস,
स्वीट्स এই সুইটটা আমি নিলাম, আমার খুব ভালো লাগে অরেঞ্জ ফ্লেভার। আর এখানে হঠাৎ করে দেখলাম খুব সুন্দর মাস্ক রাখা আছে, তা আমি বললাম তিনটা মাস্ক নেই, মাহরিম বললে না এখান থেকে নেবে না, এগুলো সুন্দর না। We have a life hack my mom taught me. It was if you want to put, we just came back from school, so my school bag's in the boot. But if you come back and you bought cards, you can rip open a plastic bag and then lay it down so your cards can get dirty. It's quite so here we got this scented home lavender and what was it? Lavender and bergamot diffuser. This is what it shows on the outside. This is what it looks like on the outside. I'm just gonna open it. So this is how you open it. And then it comes with the infusion sticks and then the actual thing itself. So this is what it looks like. It's a light smell. I think it's nice if it's a light smell. But she's stronger with it, then it won't like smell nice in the living room. And this is what this says. And then all you do is just put the sticks inside and there you go.